নমস্কার, হ্যালো, ওলা বঞ্জর, আমি রনি, আপনাদের ফেভারিট চ্যানেল রোভার ব্রাদার্স নিয়ে আবার চলে এসেছি একটা ঢাস ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটার নাম পন্ডিচেরি। হাতের সময় কম, বাজেট কম, কিন্তু ঘুরব পন্ডিচেরি। কীভাবে আজকেই দেখাবো সেটা আমি আপনাদের চ্যানেলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল রোভার ব্রাদার্স। চলুন তাহলে শুরু করি। যেই ভিন্টেজ প্রপার্টিতে আমি ছিলাম সেটা পন্ডিচেরির সবচেয়ে পুরনো বাড়িগুলির মধ্যে একটা। হোটেলটার নাম এসপারান হেরিটেজ। হোটেলের মালিক নিতান্তই অল্পবয়সী ছিল, যে জন্য সহজেই আমাদের ভাব জমে উঠেছিল। হোটেলটার প্রত্যেকটা ঘরের আর্কিটেকচার ভিন্টেজ স্টাইলের, যেটা হোটেলটাকে আরও আকর্ষণীয় করে তোলে। এরপর একটা স্কুটি ভাড়া করে বেরিয়ে পড়লাম পন্ডিচেরি এক্সপ্লোর করতে। পন্ডিচেরি ভারতবর্ষের এমন একটা জায়গা যেখানে জাত পাত গায়ের রং কিছুই মানা হয় না। ভাবা যায় এখানকার ক্রাইম রেট 0%। বেলা 12টা নাগাদ পৌঁছে গেলাম অরোভিল। অরোভিল একটি এক্সপেরিমেন্টাল শহর হিসেবে তৈরি করেছিলেন মিস মারিসা আলফাসা নামে এক ফরাসি ভদ্রমহিলা। অরোভিলে ঢুকে মনে হচ্ছিল যেন কোনো বইয়ের মধ্যে ঢুকে গেছে। এখনো এত সুন্দর জায়গা আছে আমাদের ভারতবর্ষে, যেটা শুধু চোখকে নয় মনকেও ঠান্ডা করতে পারে। অরোভিল ইজ অল অ্যাবাউট দিস ডোম শেপড মাতৃমন্দির। যখন এটা কনস্ট্রাকশন চলছিল তখন সারা পৃথিবীর লোক এসে নিজের দেশের মাটি এখানে ঢেলেছিলেন, তাই অরোভিল ক্লেম করে তারা কোনো দেশের সম্পত্তি নয়। মাতৃমন্দির, আরে দিদি, একটু অন্য ব্লগারদেরও চান্স দাও। থ্যাংক ইউ। এই যে মাতৃমন্দিরের ভেতরে ধ্যান গৃহ। অরোভিলে সারা পৃথিবী থেকে লোকেরা এসে পছন্দের জীবিকা বেছে কাজকর্ম করে। এখানে সবার বেতন 12,000 টাকা ফ্ল্যাট। সে রাঁধুনি হোক কিংবা শিক্ষক, অরোভিল সব পেশাকেই সমান চোখে দেখে। আমি যা অরোভিল দেখালাম তা শুধু 30% মাত্র। পুরো অরোভিল আমি নিজেই ঘুরে দেখে উঠতে পারিনি, কারণ আমার কাছে অনলি ওয়ান ডে টাইম ছিল পন্ডিচেরি এক্সপ্লোর করার জন্য। তাই আমার সাজেশন, আপনারা নিজেরা আসুন এবং অরোভিল এক্সপ্লোর করুন। পরবর্তী গন্তব্য ফ্রেঞ্চ ক্যাফে, যার নাম মার্কস ক্যাফে। পুরো ফ্রেঞ্চ ডিজাইনে বানানো এই ক্যাফেতে বসে 1 ঘন্টা অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কফি খেতে খেতে। নেক্সট ডেস্টিনেশন সেনিটি বিচ, যেটা অনেকটা এই রকম। প্রথমে আমরা গেলাম অরোভিল, সেকেন্ড আমরা গেলাম সেরেনিটি বিচ, থার্ড আমরা গেলাম লাইট হাউস, যেটা বন্ধ, ব্যাড লাক।
থার্ড আমরা এসেছি পন্ডি মেরিনা বিচে। সো পন্ডি মেরিনা বিচ তো নর্মাল বিচই, বাট যে দেখো ফরাসি ইনফ্লুয়েন্স তো আছেই সব জায়গায়, সো এটাই দেখার। বাট এখানে একটা স্পেশাল জিনিস ছিল, প্যারাগ্লাইডিং, ঠিক আছে। বাট কেন জানি না আমার একটু ভক্তি লাগলো না দেখে, দ্যাটস ওয়াই আমি প্ল্যানটা স্কিপ করলাম। কারণ দেখো মানালিতে প্যারাগ্লাইডিং করেছি, ঠিক আছে, তারপর যদি এখন পন্ডিচেরিতে, জানি দুটো আলাদা সেগমেন্ট, একটা পাহাড় থেকে একটা সমুদ্র থেকে, বাট তাও আমার কোনো ভক্তি জাগলো না, তাই আমি এটা ক্যান্সেল করলাম। এখন একটু বিচের কাছে যাবো, তারপর এখান থেকে ডাইরেক্ট চলে যাবো হোয়াইট টাউনে ফটোশ্যুট করতে। সো লেটস গো টু দ্য বিচ। কালো ঢেউ দেখে অনেকেরই স্নান করতে ইচ্ছা হতে পারে এই বিচে, কিন্তু এই বিচের কালো ঢেউয়ের রহস্য হলো এই বিচ পরিষ্কার করা হচ্ছে টুরিস্টদের জন্য। হয়তো আগামী কয়েক বছরে পন্ডি মেরিনা বিচ ফুললি ওপেন হবে টুরিস্টদের জন্য, অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড। বাট এই ঢেউ দেখে বোঝা যায় যে আমরা কতটা ক্ষতিকারক প্রকৃতির কাছে। সো গাইস প্লিজ 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 টেক কেয়ার অফ আওয়ার মাদার নেচার। নামে হোয়াইট হলেও হোয়াইট টাউনের মতো কালারফুল শহর আমি খুব কমই দেখেছি ভারতবর্ষে। ঋষি অরবিন্দ আশ্রমে ফোন বা ক্যামেরা অ্যালাউড না থাকায় বাইরে এসে এই ছবি তুলেছি। এক অদ্ভুত শান্তি পাওয়া যায় এই আশ্রমে ঢুকলে। কোনোদিন তোমরা যদি আসো অরবিন্দ আশ্রমে, তাহলে পাশে অরশিখা স্টোরে ঢুকে শপিং করতে কিন্তু ভুলো না বস। একা কানে হেডফোন লাগিয়ে ফিলোসফার হতে চাইলে রক বিচ ইজ দ্য আইডিয়াল প্লেস ব্রো। বাট হ্যাঁ, দার্শনিক হয়ে ভুলেও সিগারেটটা খেতে যাবো না প্লিজ এই বিচে, কারণ এই বিচে সিগারেট স্ট্রিক্টলি প্রোহিবিটেড। তাহলে সারাদিনের ঘোরা শেষ, পন্ডিচেরি এক্সপ্লোর শেষ, একদিনের জন্য পন্ডিচেরি কোথায় কোথায় যাওয়া যেতে পারে সেই ডিটেলস তো আমি দিয়েই দিলাম। এখন আমি এই একটা বিভৎস সুন্দর ক্যাফেতে রয়েছি, যেখানে জুস খাবার সবই একদম ব্যাপক টেস্টের। এর নাম হচ্ছে মার্সি। সো আমি এখানে এখন আমার ইভিনিং স্ন্যাক্সের জন্য কিছু প্রিপারেশন করাচ্ছি, দেখছি ভেজ গ্রিল স্যান্ডউইচ আর অ্যাপেল জুস আর কফি অর্ডার দিয়েছি। কফিটা এখন এগুলো খাওয়ার, এগুলো একটু পরে, যাই হোক। তো এবার প্রশ্ন হচ্ছে, সবথেকে কঠিন প্রশ্নটা আছে, সেটা হচ্ছে বাজেট, কত টাকা পকেটে নিয়ে এখানে আসা উচিত। সো আমার মতে বেশি নয় বস, আমার দুদিনে মানে দুটো নাইট যেহেতু আমার কাউন্ট হয়েছে, ওখানে আমার লেগেছে 2600 টাকা, আর আমি একটা ভাড়া করেছি টু হুইলার, সো ওখানে আমার লেগেছে 300 টাকা, 2600-329। আর খাওয়া দাওয়ায় টুকটাক আপনার একজনের কজো কত আর লেগেছে আমার 600-650 টাকা লেগেছে, ম্যাক্সিমাম 3500 টাকা এনাফ একজনের জন্য। ও বাস ভাড়া 150 টাকা, চেন্নাই থেকে এখানে আসার সরকারি বাস ভাড়া 150 টাকা, কালকে আর ব্যাক করবো 150-300, 3800। সো 3800 টাকায় একটা ইউনিয়ন টেরিটরি ঘুরে চলে যাচ্ছ বাস, আর কী চাই? হ্যাঁ, একটা কেন্দ্রশাসিত অঞ্চল ঘুরে চলে যাচ্ছ, এত সুন্দর, ঠিক আছে। দীঘা সমুদ্রের মতো নোংরা সমুদ্র নয়, পরিষ্কার সমুদ্র, এসে দেখতে পারো, মানে এসে দেখতেই পারো। ইয়া কফি, এতক্ষণ উনি আমার জন্য দাঁড়িয়েছিলেন, কফি আমি ভিডিও করছি, দেখে কিছু বলেননি, মানে এদের পেপার সব গুড, যাই হোক। এনিওয়েজ, ভাষার প্রবলেম যেটা সেটা তো বটেই, ফেসবুক লাইভে এসে আমি যতই হিন্দি করি যতই রোস্ট করি, ইটস আ ভেরি গুড প্লেস। আর যে হোটেলটাই আমি আছি, হোটেলটার আরেকটা আমি ট্যুর দেবো, কালকে তো শুধু খিল্লি ট্যুর দিয়েছি, আজকে একটা ব্যাপক ট্যুর দিতে চলেছি আপনাদের, ইউ উইল লাইক ইট, মানে অবভিয়াসলি রিকমেন্ডেড। কালকে যারা ফেসবুকের ভিডিও দেখে আমরা তোমরা যারা হোটেল জাজ করতে চাও, একদম করতে চাও না, কালকে স্যার রোস্ট ভিডিও ছিল, অ্যান্টিক দেখে আমি এটাকে ভুতুরে বলে চালিয়ে দিয়েছিলাম, করতেই যেও না, ওটা দেখে কোনো জাজ করো না, ওটা জাস্ট রোস্ট, রোস্টের হিসাবেই নয়, অ্যাকচুয়াল কী সেটা আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি। তাহলে বাজেট বলে দিলাম, কত টাকা নিয়ে পকেটে নিয়ে আসবে, কোথায় কোথায় যাবে একদিন যদি হাতে থাকে। বাট আমার রিকমেন্ডেশন হলো 7 দিন নিয়ে এসো, সার্ফিং আর স্কুবা ডাইভিংটাও এখানে করো, যেহেতু আমার স্কুবা করা হয়ে গেছে আমি তাই ইন্টারেস্ট দেখাইনি, তাহলে 7 দিন নিয়ে আসো বস, তাহলে ব্যাপক এনজয় করে যেতে পারবে। ফ্রেঞ্চ কলোনি দেখালাম, সবই দারুণ জায়গা, মানে ছোটো একটা ছিমছাম শহর, দারুণ জায়গা, সো হাইলি রিকমেন্ডেড। তো যদি এটা আমার রেটিং করতে দেওয়া হয় আমার 5, তাহলে আমি একে রেট দেবো 3.5। সো বাকিটা তো আমরা নিজেরাই আসো, নিজেরাই এক্সপ্লোর করো, নিজেরাই রিভিউ করো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো,
থ্যাংক ইউ এতটা ভিডিও আমার দেখার জন্য, থ্যাংক ইউ অল, থ্যাংকস অল। বাজেট নিয়ে আমি আরেকটু ডিটেইল ক্লারিফিকেশন দিলাম আমার এই ভিডিওগুলোতে, যাতে আপনারা ইজিলি আপনাদের বাজেট ক্যালকুলেশন করতে পারেন, আপনারা আরও চেপে থাকবেন না, আপনারা আরও খুলে থাকবেন, আপনারা ইজিলি ক্যালকুলেট করে পন্ডিচেরি আসতে পারেন। একটা কথা বলবো, শহরটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার, এবং এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমার পরবর্তী আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সাথে থাকবেন, পাশে থাকবেন, ফিরে আসছি খুব তাড়াতাড়ি একটা নতুন ডেস্টিনেশন নিয়ে। নতুন ডেস্টিনেশন এর থেকেও আরও জব্বর হবে, আই প্রমিস, বিকজ আমার সব প্ল্যান সেট। সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল, আমার না আপনাদেরও চ্যানেল, রোভার ব্রাদার্স।